সড়কে নামলেই কারণে অকারণে গাড়ির হর্ন যাতায়াতকারীদের জন্য হয় বিরক্তির কারণ। গাড়ির আওয়াজ কিংবা হর্ন তৈরি করে উচ্চমাত্রার শব্দ দূষণ, যেখান থেকে দেখা দেয় দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা। এসব নিয়েই হবে আজকের বিস্তারিত আলোচনা। সঙ্গে আছি আমি এস এস আল আরেফিন, স্বাগত আজকের আয়োজনে। দেশের সিটি কর্পোরেশন এলাকাগুলোর সড়কে কর্মরত বিভিন্ন পেশার প্রতি চারজনে একজন, অর্থাৎ 25% মানুষ কানে কম শোনেন। সড়কে কর্মরত 100 জন মানুষের মধ্যে 7 জন কানে এতটাই কম শোনেন যে তাদের শ্রবণ সহায়ক যন্ত্র বা হিয়ারিং এইড ব্যবহার করা জরুরি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের একটি গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এই গবেষণায় দেশের 5টি সিটি কর্পোরেশন এলাকায় শব্দ দূষণের মাত্রা পরিমাপ করা হয়। সিটি কর্পোরেশনগুলো হলো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী, কুমিল্লা এবং সিলেট। দৈনিক গড়ে 11 ঘন্টা, সপ্তাহে 6 দিন সড়কে কাজ করেন এমন 647 জন পেশাজীবীর শ্রবণশক্তি পরিমাপ করে শ্রবণ সমস্যার চিত্র তুলে ধরা হয়। পেশাজীবীদের গড় বয়স ছিল 38 বছর। গবেষণার তথ্য বলছে প্রায় 42% রিকশাচালক কানে কম শোনেন। এরপরে রয়েছে ট্রাফিক পুলিশের সদস্যরা, 24% সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনার চালক কানের সমস্যায় ভোগেন। এছাড়াও দোকানদার, বাস শ্রমিক, ব্যক্তিগত গাড়ির চালক এবং মোটরসাইকেল চালকেরাও কানে কম শোনেন। উচ্চমাত্রা শব্দ দূষণে কানে কম শোনার সমস্যা সবচেয়ে বেশি কুমিল্লা সিটি কর্পোরেশনের। এই এলাকার সড়কে কর্মরত ব্যক্তিদের মধ্যে 55% মানুষ কানে কম শোনেন। এরপরেই রয়েছে সিলেট, ঢাকা এবং রাজশাহী। সিটি কর্পোরেশন এলাকার সড়কগুলোতে শব্দের মাত্রা পাওয়া যায় 84 থেকে 99 ডেসিবেল, যা অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি। উচ্চমাত্রার শব্দদূষণ কমানোর জন্য রাজপথে শব্দদূষণের উৎস চিহ্নিত করা এবং মাত্রা কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজপথে কর্মরত পেশাজীবীদের কর্মঘণ্টা কমিয়ে আনা, নিয়মিত শ্রবণশক্তি পরীক্ষার মতো 8টি সুপারিশ করা হয়েছে এই গবেষণার প্রতিবেদনে। এই ছিল আজকের মতো। আমাদের আয়োজন নিয়ে মতামত জানাতে আপনারা কমেন্ট করতে পারেন, আর প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন প্রথমআলো.com। ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।